বিজেপি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে মান্দাইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জনজাতি গৌরব দিবস। ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মান্দাই বাজারস্থিত হলঘরে বুধবার দেশের স্বাধীনতার জন্য প্রাণ বলিদান দিয়েছিলেন মহান আদিবাসী নেতা ভগবান বিরসা মুন্ডার জন্মদিবস উপলক্ষে জনজাতি গৌরব দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, পূর্ব ত্রিপুরা সাংসদ রেবতী ত্রিপুরা, বিজেপি ত্রিপুরা প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সহ অন্যান্যরা। বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন, দেশের বিগত সরকারগুলি জনজাতিদের উপেক্ষা করেছেন, কিন্তু বর্তমানে দেশে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনজাতি মানুষদের যোগ্য সম্মান দিয়েছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। ভারতবাসীর কাছে পৌঁছে দেওয়ার কাজ আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন।